রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মাদকসহ আটকের পর অর্ধ লক্ষ টাকা উৎকোচ নিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে রেলওয়ে থানা পুলিশ। আটকের পর এদের একজনকে দোকানে এনে বিকাশের মাধ্যমে ওই টাকা ক্যাশ আউট করে তার পকেটে নেন রেল পুলিশের এক কনস্টেবল। এনামুল কবির রূপমের রিপোর্ট। কমলাপুরের ঢাকা রেল স্টেশন থেকে মাদকসহ দুইজনকে আটক করে রেল পুলিশ। তাদের থানায় না এনে ছেড়ে দেওয়ার জন্য চলে দর কষাকষি। দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিতে প্রথমে 1,00,000 টাকা, পরে 1,50,000 টাকায় রফা হয়। একজনকে আটকে রেখে অন্যজনকে আনা হয় কাছের এক বিকাশের দোকানে। সেখান থেকে তিন দফায় 46,000 টাকা ক্যাশ আউট করে তা নগদ গ্রহণ করেন রেল পুলিশের কনস্টেবল শাহিন। হচ্ছে না, 25,000 টাকা ক্যাশ আউট হয়েছে, 25 আর হলো 21,000, টোটাল 46,000 করেছে। তখন বললো যে 50,000 দর কথা, তো উনি বললো যে আমার কাছে এই টাকাই আছে, আমার আম্মা অসুস্থ। একটা লোক বলতেছে যে স্যারের সাথে কথা বলেন। তখন একটু পর দেখলাম স্যার আসলো, উনি পুলিশের ড্রেস পরা, রেলওয়ে পুলিশ, যে ব্লু কালারের জামা পরা। তখন ওনার সাথে কথা বললো, তো উনি বললো আচ্ছা তুমি তোমার লোকের কাছে চলে যাও, আমি টাকা নিয়ে আসতেছি। তখন ওই 2-3 মিনিট পর রেলওয়ে পুলিশ যে উনি আসলো, শাহিন, ওনার ব্যাচের মধ্যে লেখা ছিল, তো উনি টাকাটা রিসিভ করে চলে গেল। ছেড়ে দেওয়া হয় দুই মাদক ব্যবসায়ীকে, আর মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখায় ঢাকা জিআরপি থানার ওসি। তবে জিআরপির এসপি বলছেন ঘটনার দায় ব্যক্তিগত। যদি সত্যি হয় ঘটনাটা আমরা তদন্ত করব, আর ও যে এই ঘটনাটা ঘটেছে এইটার দায় পুলিশ বাহিনী নেবে না, তার ব্যক্তি দায় এটা, এবং অবশ্যই তার জন্য তার যে পানিশমেন্ট আছে সেটা তাকে পেতেই হবে। ঘটনা জানার পর তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ওই পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে আছেন টিম ইনচার্জ ও জিআরপি থানার ওসি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।